আহমেদ, এই মুহূর্তে একটা ডাঙর খবর দিবলৈ ওলাইছো। আপুনি কোনো পরীক্ষা কেন্দ্রত নকল হওয়া দেখিছে নেকি? যদি দেখিছে তেন্তে আরক্ষী নাইবা শিক্ষা বিভাগক খবর দিয়ক, আর লগে শিক্ষা বিভাগে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এই কথা ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে। একটা ডাঙর খবর দিবলৈ ওলাইছো, নকলৰ পয়োভৰ দেখিলেই খবর দিয়ক শিক্ষা বিভাগ আর আরক্ষীক। শিক্ষা বিভাগে ক্ষিপ্রতারে লব কঠোর ব্যবস্থা, এইখিনি মুহূর্তের একটা ডাঙর খবর ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে। রনুজ পেগুয়ে কৈছে কোনো পরীক্ষা কেন্দ্রত, কোনো পরীক্ষা হলত যদি আপুনি নকলৰ পয়োভৰ দেখিছে তেতিয়াহলে আপুনি লগে শিক্ষা বিভাগক খবর দিয়ক। মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর প্রশ্নকাকত ফাদিল হওয়া নাই, এই কথা ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে। যেহেতু আজিও মেট্রিকর গণিতর পরীক্ষা আছিল আর পরীক্ষা আরম্ভ হওয়ার লগে প্রশ্নকাকত ফাদিল হওয়া বলে ওলাইছিল, তারপরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শিক্ষামন্ত্রী। ফাদিল হওয়ার কোনো তথ্য নাই শিক্ষা বিভাগের হাতত, এই কথা ঘোষণা করেছে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে প্রকাশ হলেহে ফাদিল হওয়া বলে কয়, কিন্তু পরীক্ষা হলত সোমার এক ঘন্টার পাছতে পরীক্ষার্থী ওলাই যাব পারে, আর তারপর কিবা কারণত যদি প্রশ্নকাকত মোবাইলে বিয়পেও সেয়া কিন্তু ফাদিল হওয়া বলে কব নারি, এই মন্তব্য শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে করেছে। দুটাক পরীক্ষা, ইংরাজি আর গণিতর যে পরীক্ষা হয়ে গেল সেয়া সুকলমে আর সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে, এই মন্তব্য করেছে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে। এই মুহূর্তের একটা ডাঙর খবর, নকলৰ পয়োভৰ ঘটিলেই স্থানীয় লোকে আরক্ষী নাইবা শিক্ষা বিভাগক জানাব লাগে, এই কথা কৈছে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে। যেহেতু মেট্রিক পরীক্ষা আরম্ভ হওয়ার পরাই ব্যাপক খেলিমেলির অভিযোগ উঠিছে, তারপরে গণিরগ্রাম শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হয়েছে, কারণ গণিরগ্রাম শিক্ষা কেন্দ্রত দেওয়াল পার হয়ে একাংশ লোকে পরীক্ষার্থীক নকল যোগান ধরেছিল, আর তারপরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে। রনুজ পেগুয়ে কৈছে যে গণিগ্রাম শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছে সেই কেন্দ্রের 760 পরীক্ষার্থী পুনের পরীক্ষা দিব লাগিব, ইংরাজি বিভাগের পরীক্ষা দিব লাগিব, কারণ 3 মার্চত ইংরাজি পরীক্ষার দিনা ব্যাপক হারত নকলৰ পয়োভৰ দেখা গৈছিল গণিরগ্রাম পরীক্ষা কেন্দ্রত। যিটো দৃশ্যক লৈ, যিটো ভিজুয়েলক লৈ সোশ্যাল মিডিয়াত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল, সকলে সমালোচনা করেছিল যে শিক্ষা বিভাগে, অসম সরকারে মেট্রিক পরীক্ষাটাও ভালক পাতি নয়, এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর তারপরে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে ব্যক্ত করেছে যে নকলৰ পয়োভৰ দেখিলে স্থানীয় লোকে আরক্ষী নাইবা শিক্ষা বিভাগক খবর দিব লাগে, আর লগে শিক্ষা বিভাগে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। গতিকে আপনিও যদি কোনো পরীক্ষা কেন্দ্রত নকলৰ পয়োভৰ দেখে তেন্তে লগে আরক্ষী নাইবা শিক্ষা বিভাগক খবর দিয়ক, আর শিক্ষা বিভাগে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কি মন্তব্য করেছে শিক্ষামন্ত্রী রনুজ পেগুয়ে সেয়া আপনার শুনায় লোক বিচার। চলিত আমার মেট্রিক আর উচ্চতর মাধ্যমিক দুইটা পরীক্ষাতে কোনো ধরনের কতো প্রশ্নকাকত ফাদিল হওয়া নাই বা ফাদিল হওয়ার তথ্য প্রমাণ আমার ওসর আহা নাই। প্রশ্নকাকত তেতিয়া ফাদিল হয়েছে বলে কোৱা যায় যেতিয়া পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগত সেই প্রশ্নকাকতখন বাহিরত কারোবার হাতত পড়ে। যিকেইখন প্রশ্ন ফাদিল হওয়া বলে যে অভিযোগ আনিছে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাওয়ার পাছত বা পরীক্ষা এঘন্টা দেড় ঘন্টার পাছত কোনোবাই ছাত্র ছাত্রী তেওঁলোকে বাহিরত এটি উলিয়াইছে, সাধারণতে বলি নহয় আমার নিয়ম মতে এক ঘন্টার পাছত যিকোনো ছাত্র ছাত্রীয়ে পরীক্ষা হলৰ পৰা ওলাই আহিব পাৰে। মই পুনৰ কৈছো, এক ঘন্টার পাছত যিকোনো পরীক্ষার্থী পরীক্ষা হলৰ পৰা ওলাই আহিব পাৰে, আৰু এক ঘন্টার পাছত তেওঁ ওলাই আহি প্রশ্নকাকতখন তেওঁ কোড দিয়ে বা যতে নিদিয়ক কিয় সেই প্রশ্নকাকতখনৰ উত্তৰ ভিতৰত ছাত্র ছাত্রীসকলে লাভ কৰাটো সম্ভৱপৰ নহয়। গতিকে এঘন্টার পাছত প্রশ্নকাকতখন কোনো পরীক্ষার্থী আহি বাহিরত কারোবাক দেখুৱালে, কোনোবা সোশিয়াল মিডিয়াত দিলে, সেইটো আমি প্রশ্নকাকত ফাদিল হওয়া বলে নকওঁ। প্রশ্নকাকত ফাদিল হওয়া বলে তেতিয়াহে অভিযোগটো হব যেতিয়া পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগতে প্রশ্নকাকতখন যদি কোনো মিডিয়াত বা বাহিরত কারোবার হাতত পড়ে। এতেকে আমার দুইটা পরীক্ষা এতিয়ালৈকে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে আছে, কোনো পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল হওয়া নাই। গতিকে ছাত্র ছাত্রী অভিভাবক সকল ইয়াক লৈ কোনো ধরনের উৎকণ্ঠিত হওয়ার কোনো প্রয়োজন নাই। ইয়াত সিদিনাখন আমি বিভিন্ন টিভিতো আমি দেখিলো যে গণিরগ্রাম ঠাইত যে জে আর হায়ার সেকেন্ডারি স্কুল আছিল তাত দেওয়াল বগাই কিছু লোকে নকল যোগান ধরার নিচিনা একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, আর সেটু সকলোরে দৃষ্টিগোচর হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে, আর আজি এক নির্দেশ যোগে সেইদিনাখন ইংরাজি পরীক্ষা আছিল, গতিকে ইংরাজি পরীক্ষাটো গণিরগ্রাম যখন জে আর হায়ার সেকেন্ডারি স্কুল আছিল তাত সেটু বাতিল করা হয়েছে, তেওঁলোকে পুনৰ পরীক্ষা দিব লাগিব।
নকলৰ পৰিভৰ য'ত দেখা গৈছে তাত লগে লগে তথ্য প্ৰমাণ সচেতন মহলে আমাক দিব লাগে। আমিতো চৰকাৰীভাৱে বা আমাৰ কাউন্সিলৰ তৰফৰ পৰা, বৰ্ডৰ তৰফৰ পৰা, জিলা প্ৰশাসনৰ জৰিয়তে আমি কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত আৰু নকল নোহোৱাকৈ আমি পৰীক্ষাটো অনুষ্ঠিত কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ, সুকলমে পৰীক্ষা অনুষ্ঠিত হৈ আছে।